ভয়াবহ অগ্নিকাণ্ড দাসপুর থানার রাজনগরে। আগুন নেভাতে হিমশিম পাড়া প্রতিবেশী থেকে ফায়ার ব্রিগেড। ঘটনা দাসপুর থানার রাজনগর গ্রামের ভৌমিক বাড়ির। পরিবারের অন্যতম সদস্য উজ্জ্বল ভৌমিক জানাচ্ছেন, আজ পয়লা নভেম্বর মঙ্গলবারের সন্ধে প্রায় 6টা নাগাদ নবনির্মিত বসত বাড়ির পিছনে থাকা ঠাকুরঘর ও গোয়ালঘর একেবারে দাও দাও করে জ্বলতে দেখেন তারা। গোয়ালের মধ্যে থাকা একটি গরুকে কোনো ক্রমে প্রাণের ঝুঁকি নিয়ে বার করা গেছে। প্রতিবেশী সন্তুলাহা জানান, দূর থেকেই আগুনের শিখা দেখে তারা ছুটে আসেন, মোটর চালিয়ে জল তুলে সেই জল জ্বলতে থাকা টিনের ছাউনির বাড়িতে দিতে থাকেন তারা। খবর যায় ফায়ার ব্রিগেডে। পাড়া প্রতিবেশী ও দমকলের চেষ্টায় সন্ধে প্রায় 7টা নাগাদ আগুন আয়ত্তে আসে। ততক্ষণে পুড়ে ছাই বাড়ির মধ্যে থাকা সমস্ত কিছু। তবে হতাহতের খবর নেই। হঠাৎ ঠিক কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা নিয়ে ধন্দে পরিবার থেকে দমকলের অফিসাররা। পুড়ে যাওয়া বাড়িটিতে বিদ্যুতের সংযোগও ছিল না, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্ধে দেওয়ার প্রদীপের শিখা থেকে এই অগ্নিকাণ্ড। রাজনগর থেকে সঞ্জীব লাহার রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। কি টিকে লেগেছে গো, তোমার মনে হয় কি টিকে লেগেছে? এখনো আছে পুরোটাই পাকা দিয়ে গাঁথা, কারেন্ট নেই। কারেন্ট নেই বলছি তো, নিচে দিয়ে দিতে হবে। আমাকে ফোন করছিল ফায়ার ব্রিগেডে। আমাকে এক্ষুনি ফোন করছিল, বলে ফায়ার ব্রিগেড পাঠাবো কি? পাটাগুলো খুলে ফেলা যাবে, ছোট করলে কি? আমি তখন